টাঙ্গাইল শাড়ি বাংলাদেশের গর্বের বয়ন ঐতিহ্য। নানা সময়ে নানা সংকটের মুখোমুখি হয়েছে এই বয়ন শিল্প। সেসব সংকটে অনুঘটক হয়েছে অর্থাভাব, রাজনীতি অথবা সামাজিক বিষয়ে। সময়ের ক্রমধারায় সেসব উতরে যাওয়াও সম্ভব হয়েছে। টাঙ্গাইল শাড়ির এবারের সংকটের স্বরূপটাই ভিন্ন। এখানে কাল হয়েছে অতিমারী। এর ফলে গত এক বছরে তাঁত কমেছে 70%। অর্থাভাবে বয়নশিল্পীরা তাঁত বিক্রি করে দিয়েছে পানির দামে। অনেকে বদলেও ফেলেছে পেশা। করোনায় যে সমস্যাটা সেটা হলো যে শাড়িটা তো আমাদের ঘরে আটকে গেছে, আমরা তাঁতিদেরকে সেইভাবে চালাতে পারি নাই। করোনার পরে থেকে এই একবারে বাজারটা পড়ে গেছে। তাঁতের শ্রমিকগুলা করোনার কারণে বিভিন্ন পেশায়, কেউ ভ্যান চালায়, কেউ রিক্সা চালায়। লকডাউন সময় থেকে বন্ধ হয়ে বোধহয় 3 মাস না 4 মাস বন্ধ ছিল পুরোপুরি। কেবল করোনা অতিমারী নয়, টাঙ্গাইলের চলমান সংকটের শুরু আরও বছর তিনেক আগে যন্ত্রচালিত তাঁতের অনুপ্রবেশে। তাই করোনা চলে গেলেও মূল সমস্যা থেকেই যাবে, যা ক্রমেই পরম্পরার এই শিল্পকে ঠেলে দেবে বিলুপ্তির পথে। ৫০,০০০ মতো তাঁত ছিল, তার সাথে সংশ্লিষ্ট 1 লাখের কিছু কম তাঁতই ছিল। 30-35টা তাঁত আছে, তারপরে 15টার মতো চলতেছে, আর সব সবগুলোই বন্ধ। তাঁতিদের এখন আর মানে তাঁত বুনে ভাত খাওয়ার মতন পরিস্থিতি নাই। সব মিলিয়ে আমার মনে হচ্ছে যে এই সেক্টরে যারা কাজ করে কিংবা আমরা যারা এটাকে একটু আদর দেই, যত্ন দেই, না বেগে আছে, তাদের কাছে কষ্টের সংবাদ এটাই যে এই সেক্টরে হয়তো টাঙ্গাইল শাড়ি আর বেশি দিন টিকবে না।